করোনাকালীন সময়ে ঢাকায় খাদ্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে পার্সেল ও কৃষি ট্রেন চালু করে রেলওয়ে। রেলের কৃষি সেবায় সাড়া দেয়নি কৃষকরা, ফলে পণ্যের অভাবে মাত্র কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় রেলের কৃষি সেবা। যেভাবে রেল আসলে আশা করেছিল যে মানুষের ফসলাদি বা কৃষি পণ্য রেল ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারবে, কিন্তু আসলে ওইভাবে আমরা আশানুরূপ সাড়া পাইনি। সাত দিন চালানোর পর মালামাল ওইরকম না থাকার কারণে ট্রেনটা পরে স্টপ করে দেওয়া হয়। এমন বাস্তবতায় দাঁড়িয়ে কৃষি পণ্য পরিবহনের জন্য চীন থেকে 300 কোটি টাকায় 125টি লাগেজ ভ্যান কিনেছে রেলওয়ে, যা সংযুক্ত করা হবে আন্তনগর ট্রেনের সঙ্গে। শুধু তাই নয়, কৃষকের উৎপাদিত মাছ, মাংস, দুধের মতো হিমায়িত পণ্য ঢাকায় আনতে কেনা হয়েছে 28টি হিমাগার কোচ। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, শীততাপ নিয়ন্ত্রিত হিমাগার ট্রেনে বাড়তি খরচ ও ঢাকার বাজারের সঙ্গে রেলের শিডিউল মিল না থাকায় লাগেজ ভ্যানে কৃষি পণ্য পরিবহনে আগ্রহী হবে না কেউ। গাড়িকে একবার ডাইরেক্ট খেতে চলে গেল, খেতে চলে গেল, লেবাররা মাল ডাইরেক্ট গাড়িতে উড়িয়ে দিল। আর আমি যদি ট্রেনে মালটা দিতে চাই তাহলে ওই মালটা ওই জায়গা থেকে অনেক পরিশ্রম হবে, অনেক কারেন্ট খরচ হবে, এই জন্য ট্রেনের সুবিধাটা আমার হবে না। স্টেশনটা 30-40 কিলোমিটার দূরে, চাষিরা মাল উদ্বোধন করতেছে, এখান থেকে আসতে এখানে 3 ডবল খরচ হবে, ওইখান থেকে আবার এখানে আসতে আরও বাড়তি খরচ হবে। রংপুর থেকে গাড়ি ছাড়ে শিডিউল টাইমে, এটা জায়গা বলছে ভোর 5টায়, কমলাপুর থেকে এখানে আইতে পারবে 9টা, অতএব মাল বিক্রি হবে না। আর রেলের বাণিজ্য বিভাগের কর্মীরা বলছেন, কৃষি কিংবা হিমায়িত পণ্য পরিবহনের সক্ষমতা নাই রেলের। শুধু কৃষি পণ্য এবং হিমায়িত খাদ্যদ্রব্য সফলতা হবে কিনা এটা নিয়ে আমরাও সন্দিহান। কৃষি পণ্য পারবে না, করোনার সময় পারেনি, গাড়ি ঘোড়া বন্ধ ছিল। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সমীক্ষা ছাড়াই নেওয়া হচ্ছে নতুন নতুন প্রকল্প। হিমায়িত পণ্য বা যেটা আমরা বলি ফ্রিজার, এটা কিন্তু ডোর টু ডোর আপনি সার্ভিস দিতে পারবেন না, কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না, কেননা আপনার অপারেটিং যে কস্ট আসবে সেটা আপনার জন্য টেকসই হবে না, সেটা তো আপনাকে ফেলে রাখতে হবে। কেনার পর রেলওয়ে এখন বলছে সফল হওয়ার উপায় খুঁজছেন তারা। ডোর টু ডোর সার্ভিসটা যদি আমরা এনশিওর করতে পারতাম বা পারি, মার্কেটিংটাকে ওইভাবে সাজিয়ে নিতে পারি, তাহলে এটার ভবিষ্যৎ আছে। কিন্তু এটা নিয়ে আমরা এখন ভাবতেছি যে আসলে কিভাবে এটা করা যায়। অল্প দিনের মধ্যেই কোল্ড স্টোরেজ লাগেজ ভ্যান দেশে আসার কথা রয়েছে। রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত জেলাগুলোর কৃষি বাজার বিশ্লেষণ না করেই কিনা হচ্ছে হিমাগার ট্রেনের কোচ বলে অভিযোগ অনেক রেল কর্মকর্তার। তারা বলছেন, যদি সঠিকভাবে বাজার বিশ্লেষণ করে তা ধরতে না পারা যায় তাহলে ডেমুর মতো আরেকটি লোকসানি প্রকল্প হওয়ার আশঙ্কা রয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।